তো বাঘের মতো গুজরাই তো মামুনুল হক। আজকে কোডে উড়ে লাড়ি বর দিয়ে মনে হয় 80 বছরের বুড়া, যার জবান দিয়ে বলছে কলকাতা রসুল্লাহ সাল্লাম একাধারে 16টা বছর বুখারি পড়েছে এক যুগের উপরে। তার মামুনের আমার তো লেখাপড়ার বয়স কয়েক বছরের ডিফারেন্স। এই মুসলমানের পোলা, এই মামুনের এত বেরেন, এত বেরেন দিছে আল্লাহ। ওরা যদি সংসদে কোনো দিন নিত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিত, দেশ কেমনে চালাইতো, চোর চোরটা বদমাইশে কেমনে ঠিক করতো, এটা ওর জানা আছে। আলেম ওলামারা রাখছো ওয়াকায়দা কইরা মনে করে গুলো যাও খাও মিলাদ পড়বো আর মসজিদের 500 টাকা বেতন পাইবো, বাজার করবো খাইবো। না, দুনিয়ার সবচেয়ে বড় বড় প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছে নবীরা। ইউসুফ আলাইহিস সালাম 3টা মন্ত্রণার দায়িত্ব পালন করছে, আল্লাহু আকবার। বলা আমার নবী সারা জাহানের মধ্যে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট। আলেম ওলামারা লুলা বানাইছো না ভারমের মুরগির মতো, বানাও আমাকে লুলা বানায় সংসদে নিবা না, নটু কি নাইকা গায়িকা দিয়া আর খেলোয়াড় দিয়া হইব। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, ও সাদা কি বুঝে কথা বল না কেন? আমার শাশুড়ি শেখ হাসিনা দেখছে, ওরে নিলে আমার দল ভারী হইব, কথা বল না কেন? মুমতাজ ফাইটটা যায় ফাইটটা যায় সারা জীবন ফাটাইছে, খালি ফাটাইছে। ও চিন্তা করছে সংসদে মাঝে মাঝে গানের আসর করতে পারে নিছে, কথা কর না কেন? নায়িকা গায়িকা দিয়ে যতদিন সংসদ ভরবে ততদিন কিন্তু ইসলামের হুকুমত কোনদিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না, কথা কর না কেন? নায়ক ফেরদা ওসর দ্বারা কি এমপি গিরি হবে বলেন? ওয়ার সাইডে রাগা বোয়াল ঢাকা 10 আসনে, কেন আমি তো মিরপুরে নামাজ পড়ে আমি চিনি মিরপুর সম্পর্কে, ঢাকা 10 আসনে ওয়ার সাইডে রাগা বোয়াল আওয়ামী লীগকে জন্ম দিছে, স্বাধীনতার সমর্থকদের দ্বারা সংগ্রাম করতে ছাত্র নেতা হেকোবাদ দিয়ে ধরাই দিছে একজন, ও কেমনে বুঝবে যে ঢাকা 10 আসনে কয়টা 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 ব্রিজ নাই, কয়টা কালভার্ট নাই, কয় জায়গায় ময়লা পানি জমে থাকে, সিটি কর্পোরেশনের কোন জায়গায় কি লাগবে কি বুঝবে? ও তো রেডিমেড পাবে এমপি গিরি, কথা কর না কেন? আর যারা সেই শুরু থেকে 20 বছর আগে থেকে রাজনীতি করে এরা তো বুঝবে। এই যে আপনার এলাকার এমপিরা এই এই গ্রামে জন্ম নিছে, তারা এই থানায় জন্ম নিছে, এই যে আপনাদের লিটন চৌধুরী এই গ্রামে সে জন্ম নিছে, সে বুঝে শিবচরে কয়টা রাস্তা কাঁচা আছে, কয়টা ব্রিজ লাগবে সে বুঝে, কথা কর না কেন? এই যে খেলোয়াড় নায়িকার গায়িকা ও ছাতা কি বুঝে? কষ্ট হইতেছে? অজ্ঞান এ বাতাল দে ঠান্ডা কর, একসাথে বলতে হবে জনগণ যে দরদ বুঝবে সে আমার বন্ধু, সে আল্লাহরও বন্ধু, কথা বল না কেন? আমার দিক থাকবে কোন দিকে চোখ ঘুরাবেন না, রেডি রেডি? গরিবের দরদ যে বুঝবে সে থাকবে ক্ষমতায়। আজকে জল তো জওয়ান তো একটা বাঘের মতো একটা মানুষকে লুলা বানায় হেলে আল্লাহ, কার ইন্ধনে কার প্রসেস এটা হচ্ছে জানি না। আমি ইন্ডিয়া গেছি বাবা, আমার পিছনে গোয়েন্দা লাগাই দিছে, এই যে পরশু দিন বাস্তব কথা বলি, আমার পিছনে গোয়েন্দা লাগাই দিছে ইন্ডিয়া। আমি যখন গুয়াহাটি গেছি, যাওয়ার পরে আমার পিছনে প্রায় 1 ডজন গোয়েন্দা লাগাইছে, 1 ডজন গোয়েন্দা লাগাই বাংলাদেশ থেকে কেন আসছে, কি জন্য আসছে, কি ওয়াজ করে সব শুনবি। তো ভাই এক দেশ থেকে আরেক দেশে গেলে তো জেহাদের কথা বলা যাবে না, গেলেই তো আমার গরম ডিম দিব, কথা বল না কেন? এই বেড়ে নামা গাল্লাই দিছে বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার দেশটা সোনার দেশ, দেওবান থেকে আমার দেশে আলেমরা আসে, আমার দেশে সরকার কিছু কয় না, মনে করে বুজুর্গ হয়েছে, ঠিক না? আমাকে দেশ থেকে কেউ যদি কোনো দেশে যায় ওর পিছনে 100 থেকে 150 গোয়েন্দা লাগায়, আই বিউটি তোরে ভালোবাসি, আই লাভ ইউ কয়, আই লাইক ইউ, উচিন কিন পাকা আই বিরিস পার হয়ে যায় ঢাকা, কথা কর না কেন? বিবাহের খুতবা দেয়া সুন্নাত, এই জন্য দেখবেন আলেম ওলামার ছেলেমেয়ের বিয়ের মধ্যে আরবি খুতবা হয়, আর তোমারটা খুতবা লাগে না, ওটা ইংলিশ লাগে, আর ওই ওই রকম ওইটা মাদ্রাসা পড়ে না, ওটা বল ঠুসুরা হয়, কষ্ট হইতেছে? অজ্ঞা একটা ছেলেরে যদি জীবনে আলেম বানাইতে পারেন, হাসতে হাসতে জান্নাতে যাবে। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি কুন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিলান ও মুহিব্বান,
যদি পারস আলেম হইস, তা না হলে একটা ছেলের টাকা দিয়ে আলেম বানাইস, যদি না পারস আলেমের সাথে সম্পর্ক রাখিস, যদি না পারস আলেমকে ভালোবাসিস, কিন্তু আলেমের বিরোধিতা করিস না। আজকে জলজ্যান্ত একটা মানুষ বাগের মত বজন, এবার দুই নয়নের পানিতে আমার মাওলানা খুশি করবেন যদি মদিনায় যাইতে চান। আমি বলছি টাকা লাগে না মদিনায় যাওয়ার জন্য, লাগে শুধু চোখের পানি। আমি জানি নাই মাহফিলের মধ্যে কার মা নাই কার বাবা নাই, এই পৃথিবীতে একটা মাত্র দরুদ আছে তার নাম হলো মা। বাজানে এমন ওই শরীয়তপুরের লোক আছে, মার কবরটা পদ্মা নদীর চরে ভাসিয়ে গেছে নদীর মধ্যে। আমি যখন নড়িয়া যাই বাবা, অনেক কবর বাসীর বাবা বা সন্তান আমার কাছে আইসে কাঁদে, হুজুর আমার বাবার কবরটা বাজার চলিয়ে গেছে পদ্মার ভাঙনে, আমি এখন কার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করব? এই চাষিরা অনেক বাড়ি আছে বাবা, পদ্মা নদীর ভাঙনে চলিয়া গেছে। আমি আপনাদের সামনে একটা অনুরোধ করিয়া যাই, এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা, আমার মাওলার তওবাটা ঠিক রাইখেন, চাওয়ার মতো চাইয়া যাইয়েন, আমার আল্লাহর কাছে যত চাইবেন ততই আমার মাওলা খুশি। মানুষের কাছে একবারের জায়গায় দশ বার চাইলে বেজার হয়, আর আমার মাওলা একবারের জায়গায় পঞ্চাশ বার চাইলে বেশি খুশি হয়। শুধু আমার দিকে তাকাবেন, এই আবু তালেব 17 বছর বিয়ার আগ পর্যন্ত নবীর এক চামচ খাবার মুখে না দিয়া কোনদিন বাজার নিজে খাবার খাইতেন না। যেদিন আবু তালেব তার ভাতিজার সাথে খাদিজারে বিবাহ দিবে, এখন দিলটা নরম দেখতে চায়, যদি মদিনায় যেতে চান, রহমাতুল আলামিনের লগে দেখা করতে যেতে চান, আর হুদাল্লিল আলামিনের কাছে ওই কাবা ঘরের সাথে আপনার তওব করতে চান, চোখের পানি বরাদ্দ করেন, কে কইছে আপনি মক্কা মদিনা যাইতে পারবেন না? অবশ্যই যাইতে পারবেন, কেন পারবেন না? চাওয়ার মতো চাইয়ে দেখেন পারেন কি পারেন না? কারি কোন হুজুর হস করতে যাবো, হস করতে যাবো, টাকা থাকলে হস করা যায় না, হঠাৎ করে দেখবেন আপনার পোলাটা ইটালি গেছে গা, একটা টান দিয়ে আপনার পরের বছর হজে নিয়ে গেছে, আপনি কল্পনাও করেন না যে হস করতে পারবেন, আল্লাহ আপনার করাই দিবে, কারণ ওই যে মদিনা বলার পাগল হয়েছিল না, কষ্ট হইতেছে এখন বইয়া বইয়া কানবেন, কারো দিকে কেউ তাকাবে না, শুধু চোখে পানি থাকবে আর কিচ্ছু থাকবে না। জীবনে বহুত ওয়াজ হয়েছে, এখানে আমি দেখতেছি 26তম ওয়াজ, 25 বছর গেছে গা। অতএব এখন আর চিন্তা ভাবনা করে লাভ নাই, অনেকে যৌবনকালে ওয়াজ শুরু হয়েছে এখন বুড়ো হয়ে গেছে, কথা কর না কেন? দুই যুগের উপরে ওয়াজ শুরু হয়েছে, চাচা কত মাতবারি কিদারি হরদারি দেখাইছেন, লাডির গুতায় বাবারে আট ভাই থাকলে কয় এলাকার কেতাই না বেড়া, তোর এলাকা আমার বগলের নিচে, কথা কর না কেন? আজকে সেই মাতবারি নাই, তোমার ছোট্ট বলায় ধাক্কা দিলে চিত হয়ে চিত পড়ে দাও, সব ভুলে যাও না, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন চোখের পানি দিয়ে তারে খুশি করো, ওখানে কোনো মাতবারি চলবে না, হরদারিও চলবো না, ওখানে চলবো একমাত্র নেক আমলের খেলা। এই ক্যামেরাম্যান তুমি মাঝে মাঝে উঠো না তো ভাই, বসো, শুধু একসাথে বলতে হবে, মাওলানা খুশি করে কবরে যাওয়ার নিয়ত আছে না নাই? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার করে বলেন। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? এই আল্লাহ নাম আসতে নেন না, বাতের রোগে ধরবে, আল্লাহ নাম কখনই আসতে নেবেন না, শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নেই, একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? হ্যাঁ দুলাভাই বলাবো,
থাকবি না বাঘবি সিদ্ধান্ত নে, কি খারাপ দিছ কেন, মগাই দিখাই এ দিখাই ওই যাস তুই দোকসুস কে। আল্লাহ ওযুদ আমার কথা আমার শুননা শুনে যায়, একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ, এখানে আসার তৌফিক কে দিয়েছেন আল্লাহ। এই ক্যামেরাম্যানে 30 সেকেন্ড দেব, এখান থেকে সহিসের মধ্যে যাওয়ার তৌফিক কে দিবেন আল্লাহ। হে আল্লাহ আছে না নাই, প্রশংসা করেন তো দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার আল্লাহ, খুশি হইলেন কে আল্লাহ, বেজার হয়েছে কে আল্লাহ। আপনার জীবনে যদি একদিন মাওলাই কারিম নিয়ে খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সময় জান্নাত আপনার নামে দলিল পরসা নামজারি সহ আপনার নামে হয়ে যাবে। এই মাইক ক্লিয়ার কর, টন বেজ বাড়া মাস্টার বাড়ায় মাইক এলা কো, এই সাতার মাইক আনছে কি লেগা, একটা মাহফিলে সব ঠিক করে মাইক দিয়ে একবারে, যত হিসাব মাইকে যে করে যতটা আর কম পারে, আর মাইকেলারাও কমিটির এমন পাম দেয় আমি হান করব তান করব, সিরা বাইন্দে এক রাটি বাইন্দে মাথা উড়াই দিব, পাম দিয়ে দেয় মাইক পুরা মাহফিলে নষ্ট করে দিয়ে দেয়। অতএব যে কোনো জায়গায় মাহফিলের শুরুতে মাইকেলারে বলবেন মাইক যদি খারাপ হয় বক্তা খারাপ হয় তোর টাকা তো দেবই না, তোর মাথা ভাঙবো, তাহলে দেখবেন এগুলো ঠিক হয়ে যাবে। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে মাস্টার বাড়ায় কোন রকম মুখটা ঘুরাইলে আওয়াজ যায়, পরে কান পট্টি দূরে ঠাকুর মারেন একবার এক কান জোরে একবারে, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। ত্যাগ করে বুঝে কেন এখন সিললে লাভ নাই, সিললেন দরকার ছিল আগে, এই মাইক ঠিক করার আগে। আগের বক্তারা একজনও আরাম পায় না, আমি দেখছি তো সবাই যে আমার কাছে খারাপ রেকর্ড দিছে। একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে বাজান, আর একবার বলেন তো। আপনি কি জানেন নামাজের একটা সময় আছে, জিকিরের একটা সময় আছে, ঠিক না ভাই? ঠিক, দুরুদের কোনো সময় নেই, এবং আল্লাহর জিকির যত বেশি বেশি করবেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, যত বেশি করবেন তত দিলের ময়লা পরিষ্কার হবে। অতএব আল্লাহর নাম যখন জিকির করবেন কারো দিকে তাকাইয়া কোনো দিকে ঘুরাইয়া কোনো দিকে মন নিয়ে করবেন না, এক ধ্যানে করবেন, দেখবেন আল্লাহ আপনার কলবের মধ্যে বইয়ে দিয়েছে। কোনো মানুষ যদি কোনো মানুষের 10 বার ডাক দেয় বাইরে, শোনো শোনো শোনো, একবার না একবার কবে কি হয়েছে মগা কী হয়েছে, ঠিক না? আমার মাওলাই কি কয় জানেন,